শিশুর সঠিক বেড়ে ওঠা নিশ্চিত করতে মায়ের দুধের বিকল্প খাবার আর কিছু নেই। অনেক মায়েদের মুখে শোনা যায় তার শিশু দুধ কম পায়। সেই সব মায়েদের জন্যই আজ আমরা জানাবো 10টি খাবারের নাম যা মায়ের বুকের দুধ বাড়াবে। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যবিদ্যাতে। আপনি যদি ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রচুর পরিমাণে পানি পান। বুকের দুধ বৃদ্ধির জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো শরীরকে হাইড্রেটেড রাখা। তাই দুগ্ধ পান করানো মাকে প্রতিদিন কমপক্ষে 10-12 গ্লাস পানি পান করতে হবে, যা প্রাকৃতিকভাবে বুকের দুধ বৃদ্ধি করবে। গরুর দুধের সাথে জিরা পান। গরুর দুধে থাকে আমিষ ও ল্যাকটোজ। ল্যাকটোজ বুকের দুধ বাড়াতে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে 1 গ্লাস গরম গরুর দুধের সাথে 1 চা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে পান করুন। এতে বুকের দুধ তো বাড়বে, সেই সাথে শরীরের আয়রনের চাহিদা পূরণ হবে। লাউ। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, খনিজ লবণ, আয়রন এবং মিনারেলস, যা দুধ বৃদ্ধিতে সাহায্য করে। এটি পেট ঠান্ডা করে অ্যাসিডিটি কমিয়ে দেয়, তাই বুকের দুধ বৃদ্ধিতে নিয়মিত লাউ খেতে পারেন। কালো জিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের মুক্তি রয়েছে এতে। কালো জিরাতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। বুকের দুধ বৃদ্ধিতে প্রতিদিন রাতে শোবার আগে 5-10 গ্রাম কালো জিরা মিহি করে দুধের সঙ্গে খেতে হবে। তাছাড়া এই সমস্যার সমাধানে কালো জিরা ভর্তা করে ভাতের সঙ্গেও খেতে পারেন। গাজর বুকের দুধ বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করে। এটি ভিটামিন এ সমৃদ্ধ, যা বুকের দুধের মান উন্নত করে। এটি বুকের দুধ বৃদ্ধির জন্য সেরা খাবারগুলির মধ্যে একটি। বার্লি। বার্লি বুকের দুধের উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং আপনাকে হাইড্রেটেড রাখে বা শরীরের জলস্তরের ভারসাম্য বজায় রাখতে পারে। রাতে জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে পান করতে পারেন। কাজু বাদাম। এটি ভিটামিন ই এবং ওমেগা 3-তে সমৃদ্ধ। তার সাথে কাজু বাদামের পুষ্টিগুণ, যাতে পলিস্যাচুরেটেড ফ্যাট উপস্থিত থাকে, এই বাদামগুলোকে মহাখাদ্যে পরিণত করে। দুধের সরবরাহ বাড়াতে কাজু বাদাম কার্যকর ভূমিকা পালন করে। সজনে ডাঁটা। লৌহ এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ উচ্চমানের সবজি। সজনে ডাঁটা গর্ভাবস্থায় দুধ উৎপাদন বৃদ্ধির জন্য পরিচিত। এই উদ্ভিজ্জ যথেষ্ট পরিমাণে খেলে যথেষ্ট দুধ উৎপাদন নিশ্চিত করতে আপনাকে সহায়তা করতে পারে। আঙুর। পৃথিবীর কিছু অংশে আঙুরকে একটি মেগা ফল হিসেবে বিবেচনা করা হয়। এটি ভিটামিন সি এবং ভিটামিন এ, সাইট্রিক অ্যাসিড এবং প্রয়োজনীয় খাদ্য ফাইবার সমৃদ্ধ। বুকের দুধ বৃদ্ধি করার জন্য প্রয়োজন আছে এমন মায়েদের খাদ্য তালিকায় এই ফল অন্তর্ভুক্ত করলে বিশেষ উপকার পাওয়া যায়। বিট অন্যতম সেরা একটি পুষ্টিকর সবজি। বিট একটি রক্ত পরিশোধক, ফাইবার ও স্বাস্থ্যকর খনিজে সমৃদ্ধ, যেগুলোর মধ্যে সেই সব বৈশিষ্ট্য রয়েছে যা দুধ উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। বিট আপনার বুকের দুধে শিশুর রক্ত পরিশোধন বৈশিষ্ট্য থাকাও নিশ্চিত করে। প্রাকৃতিক খাদ্যগুলো বুকের দুধ বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।
এসব খাদ্য গ্রহণের পরও শিশু পর্যাপ্ত দুধ না পেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।